আছে আপনাদের? হ্যাঁ, আমাদেরকে ঘুরে অনেক খুব ভালো পেলাম, খুব আনন্দ পেলাম। ঠিক আছে, আমি ভাবছি আবার আসবো আর একবার, তাও তখন একা আসবো না, তিনজন তিনজনকে পার্টনার আরো থাকবে সাথে, তখন আবার আসার ইচ্ছা আছে। এগুলো ব্রডকাস্ট হবে কিন্তু এইটা? ঠিক আছে, চলবে। আমি কিছু সমর্থন করি না দাদা, আমি কিছু তো সমর্থন করি। ঠিক আছে, দেখা যাবে, পরের কথা। জায়গাটা সুন্দর ছিল, দেখে ভালো লাগলো। ভিতরে তো আর তুলতে দিল না, ওখানে দাঁড়িয়ে একটা ওই গেট, ওইটা গেট, ওই যে মেইন গেট দিয়ে আমরা, হ্যাঁ, ওখান দিয়ে এত অব্দি আসতে হয়। তো আমরা এসেছি এখানে ঘুরতে, এই কবরটা দেখছি, এই জায়গাটা কি আমি বলতে পারবো না, কিন্তু কারো না কারো কবর তো হবে, কোনো নাম লেখা নেই। যেহেতু আমি দেখছি এখানে আগরবাতি, পয়সা এসব দিয়া গুফার ভিতরে ঢুকতে হবে, নিচে কি আছে। আমরা এটা খেলে বুঝছি, যেটা বুঝলাম সেটা এইটাই বুঝলাম যে এই জায়গাটা কিছু বুঝতে পারলাম না, হয়তো গাইড নিলে ভালো হতো, কিন্তু সময় নেই। পুরনো যুগে দুর্গ লাগছে, কিন্তু বলছি এটা মন্দির জানি না।
हमारे जमाने का सुरंग। अरे অষ্টধাতু এবং সোনার যন্ত্রণা মূর্তি এই মন্দিরে নিত্য দুবেলা পুজোটা কিন্তু আপনারা এখন আর এই যে পাথরের কাজটা দেখুন এগুলো সব জয়পুরের সুস্থ কাজ দেখুন হাতে গেলে সব শ্রেণী হাতুরি শাড়ি তৈরি এই কাজগুলিকে মোগল যুগে জাফরি কাজ বলা হয় তাজমহল গায়ে পাবেন সব শ্রেণী হাতুরি শাড়ি তৈরি উপরে যে আর্তের মধ্যে যে নিচের যে স্টোন কথাটা দেখুন সেটা কিন্তু একটা আসুন জাগ্রত মায়ের সব জায়গায় আপনি মায়ের জিত দেখেছেন মায়ের পায়ের তলায় শিব দেখেছেন কিন্তু দেখুন এ মায়ের কোনো জিত নেই এবং শিব থাকে শিব নেই সিংহের উপরে কালী এটা এখনো খুবই জাগ্রত মন্দির মন্দিরে নিত্য পুজো হয় মায়ের নামে কিছু প্রণামী দেওয়ার ইচ্ছা থাকে মায়ের পুজোর নামে আপনারা কিছু প্রণামী দিতে পারেন যেহেতু এই প্রণামী এই কালেকশনে পড়ে এই মায়ের মূর্তির পুজোটা চলে যার যা সব যার যা সমস্ত প্রণামী দিলে মায়ের পুজোর নামে কিছু দিতে পারে খুবই যা এবার কিছু মূর্তি দেখবে নিম কাঠের ঝুলন মেলা উপলক্ষে সাজানো এগুলো হনুমানজির মূর্তি একটা হাতকের তৈরি ফুল গায়ে জয় শ্রীরাম ভিডিও আমার বিকার কিছু মূর্তি আছে একটা রাবণ দিয়ে ঘুরা আছে সুদন মেলা উপলক্ষে সাজানো হয় সব নাম লেখা আছে একটা রাবণ দিয়ে দখল করা আছে কাঠ দেখো ঈশান তোমার নাম লেখা শিব ঠাকুরের নাম আমার মা সারা জীবন মুসলিম বলে যায় দাঁড়াও করে মনে হচ্ছে ওই কিনে রেখে আসছে না বৈশাখ
বড় বড় ঘর, দেখলাম দেখুন ভাল লাগলো, শুনলাম একটু বিচার করলাম। কি শুনলেন, কি বিচার করলেন, কেমন লাগলো? ভালো লাগলো। হ্যাঁ, আর আমাদের যে গাইড আমাদেরকে যা বললো শুনলাম, তো আমরা ভাবছি কি এখন এই যে একটু ডিসকাশন করতে হবে এর বিচারে, কেন এরকম, কেন কেন কি করেছে। আর একটু ই লাগলো যেটা এটা মডিফাই করেছে, যদি আগের যুগের এটা মডিফাইডটা করা হতো তাহলে আরোই ভালো লাগতো, সুন্দর লাগতো দেখতে। এই মডেলটা প্যারিসে ফার্স্ট প্রাইজ পেয়েছিল 1772-তে। আর এই সেই জার, এটা থার্মোকল, থার্মোকল, থার্মোকল না, এটা সোলা দিয়ে। সোলা ভালো লাগলো, মজা লাগলো। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, তাও আমার জন্য টাটা।